জৈনপুর গ্রামের সব মানুষেরা একসাথে মিলেমিশে থাকত। ওই গ্রামে মঙ্গলু ওর পরিবারের সাথে থাকত। ও ওর গাধাকে স্নান করাচ্ছিল। আমার সোনা যমুনা, তোকে এমন ভাবে স্নান করাবো যে সবাই তোকে দেখতেই থাকবে। মঙ্গলু যমুনাকে খুব ভালোবাসত, ওর খুব সেবা যত্ন করত আর ওকে খুব যত্ন সহকারে রাখত। ও কোনোদিন যমুনা থেকে দূরে থাকত না, ওকে ঘরে নিয়েই ঘুমাত, ওর সাথেই খেত আর ওর ওপরেই বসে ঘুরে বেড়াত। মঙ্গলুর বউয়ের নাম ছিল শীলা। মঙ্গলু বিছানায় বসেছিল, ওর বউ পাশে দাঁড়িয়েছিল আর পিছনে যমুনা বাঁধা ছিল। আরে কি করছো তুমি? দেখতে পাচ্ছ না, আমি আমাদের যমুনার জন্য মালা বানাচ্ছি। হে ভগবান, ওকে যখন এতই ভালোবাসো তাহলে তো ওকেই বিয়ে করতে পারতে। আমার জন্য আজ পর্যন্ত একটা ফুল পর্যন্ত নিয়ে এলে না, আর যমুনার জন্য মালা বানাচ্ছ, বাহ দারুণ ব্যাপার। আমার যমুনার ব্যাপারে তুমি কোনো কথা বলবে না, গিয়ে তোমার কাজ করো, যাও। হ্যাঁ, আমাকে তো কাজ করার জন্যই রেখেছ। শোনো, একটা দরকারি কথা বলার ছিল। কাল শহর থেকে কেশরী প্রসাদ বলে একজনের ফোন এসেছিল, উনি বাবার নাম বলছিল। কি কেশরী প্রসাদ? তুমি ওনাকে কি বললে? আমি বলেছিলাম যে তুমি আসলে কথা বলিয়ে দেব। মঙ্গলু টেলিফোন নেয় আর কেশরী প্রসাদকে ফোন করে। হ্যাঁ হ্যাঁ, আমি জৈনপুর থেকে মঙ্গলু বলছি। মঙ্গলু? কে মঙ্গলু? আমি দিননাথের ছেলে মঙ্গলু। আপনাকে প্রণাম। আচ্ছা আচ্ছা, তুমি দিননাথের ছেলে, খুব ভালো থেকো বাবা, খুব সুখে থাকো। হ্যাঁ, আমি কালকে দিননাথের খবর নেবার জন্য ফোন করেছিলাম। অনেকদিন হয়ে গেছে ওর সাথে কথা হয় না। কোথায় আছো এখন? বাবা তো আগের বছরই আমাদের ছেড়ে চলে গেছেন, ওনার কঠিন রোগ হয়েছিল। আরে শুনে খুবই খারাপ লাগলো। আমি ওকে অনেক আগে দেখেছিলাম, আমার চোখের সামনেই বড় হলো। 25 বছরও আমাদের বাড়িতেই কাজ করেছিল, এরপর ও গ্রামে চলে যায় থাকার জন্য। হ্যাঁ বাবা আপনাকে ভগবান মনে করত, সবসময়ই আপনার প্রশংসা করত আর আপনার কথা বলত। এখন তো আর বাবা নেই, কিন্তু আমি আপনার সেবা করতে পারি, আপনার অনেক দয়া আমাদের উপরে। বাড়িতে ছোটখাটো কাজ থাকে বাবা, আমার ছেলে বিদেশে থাকে, এইসব সামলানোর জন্য আমার একটা কাজের লোক দরকার ছিল। আপনাকে যে কোনো প্রকারের সহায়তা করাই আমার কর্তব্য, আপনি যা বলবেন আমি তাই করব। তাহলে তুমি শহরে চলে এসো, আমাদের বাড়িতেই তোমার থাকা খাবার ব্যবস্থা করে দেব, তুমি মাইনেও ভালো পাবে। তোমায় শুধু সবার দেখাশোনো করতে হবে। আরে বাহ, এটা তো আমার সৌভাগ্য। ঠিক আছে, আমি ওখানে আসব। মঙ্গলু শহরে যাওয়ার সব রকম ব্যবস্থা করে ফেলে। এরপর ও ওর বউয়ের থেকে বিদায় নেয়। এই যে নিজের খেয়াল রেখো, শহরে পৌঁছে আমি তোমাকে ফোন করে দেব। আর যমুনাকে নিয়ে বেরিয়ে যেতে থাকে। একে আবার কোথায় নিয়ে যাচ্ছ? শহরে গিয়েও কি করবে? তোমাকে না কতবার বলেছি যমুনাকে নাম ধরে ডাকতে, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আমার সোনা যমুনা আমার সাথেই যাবে। কি রকম লোক আমার কপালে এসে জুটলো, যাকে সাথে করে নিয়ে যাওয়ার কথা তাকে বাড়িতে রেখে একটা গাধাকে সাথে করে নিয়ে যাচ্ছে। এই শোনো, বেশি কথা বলবে না, ঠিক আছে? বারবার বলছি তোমাকে, যাওয়ার সময় এত কথা বলবে না, সব সময় খালি বক 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 করো তুমি। চলো যেতে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। মঙ্গলু কেশরী প্রসাদের বাড়ির কাছে এসে পৌঁছায়।
ও যমুনার পিঠে বসে ভেতরে যেতে থাকে। ওকে গার্ড আটকে দেয়। ও ভাই, দাঁড়াও দাঁড়াও, তুমি গাছের উপরে বসে কোথায় যাচ্ছ? কে তুমি? ইয়াকে দাদা, আমার নাম মঙ্গলু, আর এ হলো আমার যমুনা। আমাদেরকে কেশরী প্রসাদ বাবু ডেকেছেন। আমি কি করে বিশ্বাস করব যে তোমাকে উনি ডেকেছেন? আর গাধায় করে তুমি যেতে পারবে না ভেতরে? আরে বাবা, আমি তো বললাম ও আমার যমুনা, ও গাধা না। তুমি মালিককে জিজ্ঞাসা করে দেখো দেখিনি। গার্ড টেলিফোন দিয়ে ফোন করে জিজ্ঞাসা করে, তারপর ওকে যমুনার সাথে ভেতরে যেতে দেয়। ভেতরে গিয়ে দেখে একটা 70 বছরের বৃদ্ধ লোক মঙ্গলুর জন্য অপেক্ষা করছে। মঙ্গলু যমুনার পিঠ থেকে নেমে কেশরী প্রসাদের পায়ের কাছে গিয়ে বসে পড়ে। আরে মঙ্গলু, কি করছো? এসো এসো আমাদের বাড়িতে, তোমার স্বাগত। তুমি জৈনপুর থেকে এখানে গাধার পিঠে বসে এসেছো? সাহেব, ও গাধা না, ও আমার প্রাণের চেয়েও প্রিয় যমুনা। আমি ওকে ছাড়া থাকতে পারি না। ওকে আমি গ্রামে কি করে বলুন একা একা রেখে আসতাম? আমি যেখানে থাকবো সেখানেই যমুনা থাকবে। ঠিক আছে, তুমি ওকে ওখানে রাখতে পারো। ওর খাওয়া পড়ার ব্যবস্থাও আমি করে দেব, ওর থাকার জন্য একটা জায়গাও বানিয়ে দেব। তখনই ভেতর থেকে কেশরী প্রসাদের বৌমা সোনিয়া বাইরে আসে। সোনিয়া খুব মডার্ন ছিল, আর কেশরী প্রসাদ খুব সেকেলে মানুষ ছিল। কেশরী প্রসাদের ছেলে সাহিল সোনিয়ার সাথে প্রেম করে বিয়ে করেছিল। সোনিয়া কেশরী প্রসাদকে একদমই সম্মান করত না। এসো বৌমা, দেখো ও মঙ্গলু, আমি ওর বিষয়ে তোমাকে বলেছিলাম। ও আমাদের খুব বিশ্বস্ত দীননাথের ছেলে হয়, ও বাড়ির কাজে তোমাকে সাহায্য করবে। এই যে বুড়ো, এই সমস্ত কাজ ওই চাকর বাকর দিয়ে করানো ছেড়ে তোমাকেই সামলাতে হবে। আমার অনেক দরকারি কাজ রয়েছে তোমার চাকরের সাথে দেখা করা ছাড়াও। মঙ্গলুর সোনিয়ার এই ব্যবহার একদমই ভালো লাগে না। কেশরী প্রসাদ মাথা নিচু করে নেন। তখনই সোনিয়ার নজর যমুনার দিকে পড়ে। ও মাই গড, এই নোংরা ঘোড়াটা কার? না না ম্যাডাম, এটা ঘোড়া না, এটা আমার যমুনা। যমুনা? আমি আজ পর্যন্ত এই রকম নামের কোনো জানোয়ার দেখিনি। হোয়াটএভার, একে আমার থেকে আর আমার বাড়ি থেকে দূরেই রেখো। মঙ্গলু আর যমুনাকে দেখে সোনিয়া চোখ উল্টায়। যমুনাও সোনিয়াকে দেখে চেঁচায়। তখন সোনিয়া কেশরী প্রসাদকে বলে, এই যে তোমাকে কালকে আমি 1000 টাকা দিতে বলেছিলাম, এখনো পর্যন্ত দাওনি, ভুলে যাওয়ার রোগ আছে নাকি? বৌমা, এক্ষুনি দিচ্ছি, শুধু মঙ্গলুকেও থাকার জায়গাটা একবার দেখিয়ে দি। তোমার মতো না, অত ফালতু সময় নেই আমার কাছে, চুপচাপ টাকাটা দাও। সোনিয়া সম্পূর্ণ অ্যাটিটিউড নিয়ে পিছন দিকে ঘোরে। কেশরী প্রসাদ আর মঙ্গলু বাগানের কোনায় যাচ্ছিল, যমুনাও ঘাস খাচ্ছিল। যখনই সোনিয়া পিছন ঘোরে, যমুনা ওকে ধাক্কা মেরে দেয়। সোনিয়া পড়ে যায় আর চিৎকার করে, ও মাই গড। তখনই কেশরী প্রসাদ আর মঙ্গলু পিছনে ঘোরে, ওরা দেখে যে সোনিয়া পড়ে গেছে। তখনই কেশরী প্রসাদ আর মঙ্গলু দৌড়ে যায় আর ওকে ওঠানোর চেষ্টা করে। এই পাগল গাধাটাকে তো আমি ছাড়বো না, আমার কোমরটাই ভেঙে দিল। উফ, আমি এক্ষুনি তোমাদের দুজনকে বাড়ি থেকে বের করে দেবো। না না ম্যাডাম, জানি না ও এরকম কেন করলো, ও এরকম কখনো করে না, যমুনা এরকম করতে নেই, বুঝলি? ম্যাডামকে সরি বল, বল বল ক্ষমা চা, আর কখনো এমন করবি না, বল বল দেখিনি। যমুনা সোনিয়াকে দেখে আবার চেঁচাতে শুরু করে। সোনিয়া ওকে চোখ বড় বড় করে দেখে। কেশরী প্রসাদ সোনিয়াকে ঘরের ভেতরে নিয়ে যায়। সোনিয়া কোনো রকমে কোমরে হাত দিয়ে চলতে থাকে। পরের দিন যমুনা মঙ্গলু যেখানে থাকে ওখানেই বাঁধা ছিল, তার পাশেই বাড়ি থেকে বেরোনোর রাস্তা ছিল। সোনিয়া ফোনে কথা বলতে বলতে ঘর থেকে বাইরে বেরিয়েছিল। সোনিয়া খুব সেজে গুজে ছিল,
পার্টিতে যাওয়ার জন্য একদম তৈরি। কি আর বলবো, আমার শ্বশুরটা এমন পাগল জানিস না, গ্রাম থেকে কোন একটা পাগলকে ডেকে এনেছে, বুড়ো বয়সের ভীমরতী। ছাড়ো, বাদ দাও, আমি পার্টিতে আসছি, তুমিও তাড়াতাড়ি বের হও, ওই বুড়োটার কথা বলে আমি আমার মুড নষ্ট করতে চাইছি না। তখনই যমুনা নিজের পিছনের দুটো পা দিয়ে অনেক মাটি সোনিয়ার গায়ের মধ্যে ছিটিয়ে দেয়। সোনিয়ার পুরো জামা খারাপ হয়ে যায়। সোনিয়া জোরে জোরে চিৎকার করতে থাকে, আমি এই জানোয়ারটাকে আর সহ্য করতে পারছি না, চল বের এখান থেকে। সোনিয়ার চিৎকারের আওয়াজ শুনে কেশরী প্রসাদ আর মংলু দৌড়ে দৌড়ে বাইরে আসে। মংলু দৌড়ে এসে যমুনাকে ধরে, যমুনা চেঁচাতে থাকে, আরে যমুনা এসব তুই কি করছিস? ম্যাডাম এবার ক্ষমা করে দিন, ওর ভুল হয়ে গেছে, দয়া করে ক্ষমা করে দিন। এত দামি জামা খারাপ করে দিল, আমার এই জামাটা যত দাম তত টাকা তুমি জীবনে কোনোদিন চোখেও দেখনি, তুমি আমার জুতোরও যোগ্য নও। সোনিয়া, মংলু খুব বিশ্বস্ত আর সৎ, তুমি ওর সাথে এইভাবে কথা বলতে পারো না। অনেক হয়েছে, এখন তোমার মতো অশিক্ষিত লোক আমাকে শেখাবে? তুমিও আমার চাকর হওয়ার যোগ্য নও, আমার বর তোমাকে দুবেলা খেতে দেয় এটাই যথেষ্ট, বেশি না মুখ চালিও না। কেশরী প্রসাদের চোখ লজ্জায় নিচু হয়ে যায়। মংলু কেশরী প্রসাদকে দয়ার চোখে দেখতে থাকে। সোনিয়া এইভাবে বকবক করতে করতে বাড়ির ভেতরে চলে যায়। সাহেব আমাকে ক্ষমা করে দিন, যমুনা কখনো কারোর সাথে এরকম করে না, জানি না এখানে এসে ওর কি হলো। ভুল তোমার নয়, ও যবে থেকেই বাড়িতে এসেছে কোনোদিনই আমার সাথে ভালোভাবে কথা বলেনি। আমি কত আশা করেছিলাম যে একটা মাত্র ছেলের বউকে আমি মাথায় করে রাখবো, ও আমাকে সম্মান করবে, সেবা করবে, কিন্তু সোনিয়া সেই রকম না। মংলুর কেশরী প্রসাদের জন্য খুব খারাপ লাগে। পরের দিন, মংলু একটু এদিকে শোনো। হ্যাঁ সাহেব। এই নাও, এই খানটা সোনিয়ার জন্য এসেছে, এটা তুমি ওকে দিয়ে দিও। ঠিক আছে সাহেব। মংলু ওই খামটা নেয়, ওটা দেওয়ার জন্য সোনিয়ার কাছে যেতেই যায় তখনই ওর চোখ যমুনার দিকে পড়ে। আরে যমুনার তো খাবার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি ওকে খেতে দিয়ে দিই, না হলে যমুনা রেগে যাবে, তারপর সোনিয়া ম্যাডামকে খামটা দিয়ে আসবো, কেমন? মংলু এরপর যমুনার জন্য খাবার বের করতে থাকে। ও ওই খামটা যমুনা যেখানে ছিল সেখানে টেবিলে রেখে দেয়। মংলু খাবার নিয়ে আসে আর তখন দেখে যে যমুনা ওই খামটা চিবোচ্ছিল। হে ভগবান, যমুনা তুই এ কি করলি? হায় রাম, এবার আমি কি করব? মংলু যমুনার মুখ থেকে ওই খামটা বের করে নেয়। যমুনা অর্ধেকের চেয়ে বেশি খামটা খেয়ে ফেলেছিল। মংলু খুব দুশ্চিন্তায় পড়ে যায়। ও ভাবে যে এইবার ওর চাকরিটা গেল, ওর বাবার অর্জন করার সম্মান ডুবিয়ে দিল ও। তখনই সোনিয়া মংলুকে ডাকে, এই যে বুড়োটা বললো ও নাকি আমার খামটা তোমাকে দিয়েছিল, তাড়াতাড়ি ওটা দাও, ওটা খুব দরকারি। মংলুর হাতে ছেঁড়া খামটা ছিল। সোনিয়া মংলুর কাছে আসে, তুমি কি শুনতে পাও না নাকি, তাড়াতাড়ি খামটা দাও। তখনই সোনিয়ার চোখ মংলুর হাতের অর্ধেক খাওয়া খামটার দিকে যায়। সোনিয়ার চোখ গোল গোল হয়ে যায়, ও খুব জোরে চিৎকার করে ওঠে। কেশরী প্রসাদ সেখানে চলে আসে। কি হয়েছে সোনিয়া, চিঠিতে কি লেখা ছিল? চিঠি মাই ফুট, তোমাদের জন্য আমি পাগল হয়ে যাব। এই বুড়োটা কি কম ছিল আমাকে জ্বালানোর জন্য যে নিজের মতো আরেকটাকে এনে জোটালো? ব্যাস অনেক হয়েছে, এখনই বুড়োটাকে এখান থেকে আমি বের করে দেব। ওনার কাজের লোকের জন্য আমার এত দরকারি কাজ নষ্ট হয়ে গেল। এই চিঠিটা লন্ডনের একটা কোম্পানি থেকে এসেছিল, কত বড় অফার ছিল। মামা ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, আর হবে না। তুমি এক্ষুনি তোমার জিনিসপত্র গুছিয়ে এখান থেকে বেরিয়ে যাও, সাহিলের সাথে আমি কথা বলে নেব, তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বের হও। কেশরী প্রসাদ আর মংলু ওখান থেকে বেরিয়ে যায়। তারপর একটা রাস্তার কিনারায় দাঁড়ায়,
কেশরী প্রসাদের শরীর খুব খারাপ হয়ে যায়। মঙ্গলুর কাছে কোনো উপায় থাকে না। মালিকের শরীরও ঠিক নেই, এই শহরে আমি কাউকে চিনি পর্যন্ত না, জানি না কিভাবে এই সমস্যা থেকে উদ্ধার হব। সাহায্য করো ভগবান, সাহায্য করো। মালিক আপনি চিন্তা করবেন না, কিছু না কিছু রাস্তা ঠিক বেরিয়েই যাবে। আরে আমার যমুনা কোথায় গেল? মঙ্গলু যমুনাকে খোঁজার সম্পূর্ণ চেষ্টা করতে থাকে, কিন্তু ওকে কোথাও দেখতে পায় না। অবশেষে ক্লান্ত হয়ে ও বসে পড়ে। যমুনা, এই যমুনা, জানি না কোথায় গেল। এদিকে মালিকের শরীরও খারাপ, অন্যদিকে যমুনাকেও পাচ্ছি না, সময়টাই খারাপ যাচ্ছে। তখনই ও দেখে যে ওদের কাছে একটা ছেলে আসছে। ওটা কেশরী প্রসাদের ছেলে সাহিল ছিল। আমি সাহিল, এতদিন দেশের বাইরে ছিলাম। আমি আমার বাবাকে নিয়ে যেতে এসেছি, সোনিয়া খুব খারাপ কাজ করেছে। হ্যাঁ দাদা, আমি তোমাকে অনেক টেলিফোন করার চেষ্টা করেছি, চিঠিও পাঠিয়েছি, কিন্তু তুমি দেখোনি। হ্যাঁ, আমি কাজে ব্যস্ত ছিলাম। ওই বৃদ্ধ লোকটা আমাকে বলল যে আমার বাবার শরীর খারাপ, তাই আমি তাড়াতাড়ি এলাম এখানে। কোন বৃদ্ধ লোক? কিন্তু তিনি বা কি করে জানলেন? সেটা আমি জানি না, উনি ওনার পরিচয় দেয়নি। ওনার হাইট ছোটখাটো ছিল, মোটা আর গোঁপ ছিল, শুধু বললেন যে তোমার বাবার শরীর খারাপ আর উনি এইদিকেই আছে, এই বলেই উনি চলে গেলেন। তখনই মঙ্গলু দেখে যে যমুনা ফিরে আসছে। মঙ্গলু তখন সব কথা বুঝতে পারে। ও বুঝতে পারে যে যমুনা আর কেউ নয়, ওর বাবা। ওর বাবা তার মালিক কেশরী প্রসাদকে সব সময় সাহায্য করেছিল। মঙ্গলুর যমুনার প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়। যমুনা ও মঙ্গলু কেশরী প্রসাদকে সবসময় সেবা করতে থাকে। কেশরী প্রসাদের ছেলে সাহিল ওনাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। বাড়ি ফিরে সাহিলের সাথে সোনিয়ার খুব ঝগড়া হয়। সোনিয়াকে সাহিল বাড়ি থেকে বের করে দেয় আর কেশরী প্রসাদের খুব ভালোভাবে যত্ন আত্তি করতে থাকে। শিক্ষা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের সব সময় বড়দের সম্মান করা উচিত, কখনোই তাদের অনাদর করা উচিত নয়। আর কোনো জিনিসকে সৎ মনে ভালোবাসলে সেটা আমাদের অনেক শক্তি যোগায়।